একদিন এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল। স্বামীর ঘরে ঢোকার শব্দ পেয়ে স্ত্রী খাটের নিচে লুকিয়ে পড়ল। পাশে একটা টেবিলে একটা চিরকুট দেখতে পেয়ে ভদ্রলোকটি পড়তে শুরু করলো। স্ত্রী, তুমি এখন আর আমার কেয়ার নাও না, ভালোবাসো না, সময় দাও না, মনে হচ্ছে তোমার জীবনে অন্য কোনো মেয়ের আগমন ঘটেছে, দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, তোমার আর কষ্ট করা লাগবে না, আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি, ভালো থেকো তুমি। চিরকুটটি পড়ার পরে স্বামী পকেট থেকে ফোন বের করে কানে দিয়ে বলতে শুরু করলো, জানো আপুরটা বিদায় হয়েছে, এখন রিল্যাক্সে থাকতে পারবো, আমি এখনই আসছি তোমার কাছে দেখা করতে। এসব বলে ফোনটা কেটে দিয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এসব শুনতে শুনতে স্ত্রী মুখ চেপে কান্না করতে লাগলেন। স্বামী চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে খাটের নিচ থেকে বেরিয়ে এলেন। খাটের উপরে একটি চিরকুট পেলেন, লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন। তাতে লেখা ছিল, পাগলি বউ একটা, খাটের নিচে তোমার পাগুলো দেখা যাচ্ছিল, আমি তো তোমার জন্যই কাজকর্মে যাই, তোমার সুখের জন্যই তো এত কষ্ট করি, তবুও তুমি ভুল বুঝো, আমি তোমায় অনেক ভালোবাসি, আমি কাউকে ফোন করিনি, বাজার থেকে মাংস আনতে যাচ্ছি, তুমি খাবার রেডি করতে থাকো, তারপর একসাথে বসে খাবো, এখন আমার পাগলি একটা। লেখাটি দেখে স্ত্রী বসে পড়লেন, কাঁদতে শুরু করলেন। কি ভুলটাই না করতে যাচ্ছিলেন তিনি, বিদ্রোহ ভালোবাসা সন্দেহ নয়, বিশ্বাস রাখতে হয়, একটা ছেলে যত কষ্ট করে তার প্রিয়জনকে সুখী রাখার জন্যই করে। বিবাহ এবং প্রেমের সম্পর্কে ভাঙন আসার মূল কারণ হিসেবে বলা যেতে পারে একে অপরের প্রতি অযথা সন্দেহ করার প্রবণতা। অনেকে বলেন ভালোবাসার সন্দেহ থাকা ভালো, এতে অনেক অপরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। কথাটি কি আসলে সত্য? ভালোবাসা আর সন্দেহ কি পাশাপাশি অবস্থা করে? সন্দেহ প্রবণতা একটি সুখী সম্পর্ককে ভাঙন ধরিয়ে দিতে পারে খুব সহজে, মুহূর্তের মাঝে শেষ হয়ে যেতে পারে সব। সন্দেহ হয় ভালোবাসার মানুষটিকে, তাহলে জেনে নিন কি করবেন। আমাদের সমাজে বেশিরভাগ বিবাহ এবং প্রেমের সম্পর্কে ভাঙন আসার মূল কারণ হিসেবে বলা যেতে পারে একে অপরের প্রতি অযথা সন্দেহ করার প্রবণতা। অনেকে বলেন ভালোবাসার সন্দেহ থাকা ভালো, এতে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। এ কথাটি একেবারে ভিত্তিহীন, কারণ মূল কথা হলো যেখানে সন্দেহ আসে সেখানে ভালোবাসা থাকতে পারে না। একজন সন্দেহপ্রবণ ব্যক্তি কোনোভাবে মন থেকে ভালোবাসার ক্ষমতা রাখেন না। সন্দেহ প্রবণতা একটি সুখী সম্পর্ককে ভাঙন ধরিয়ে দিতে পারে খুব সহজে, তাই এই সন্দেহ নামক বীজ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। যদি আপনার মনে নিজের সঙ্গীকে নিয়ে কোনো প্রকাশ অমূলক সন্দেহ থাকে থাকে তাহলে আজই তা দূর করুন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।